আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন চ্যানেল থেকে আমি শেখ জুয়েল আহমদ এবং অ্যাডমিন শাহজিম ভাই। আমরা এই মুহূর্তে আছি নবীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র সাহেব এবং আগামীতে বর্তমান মেয়র এবং মেয়র পদপ্রার্থী আলহাজ সাবির আহমদ চৌধুরী সাহেব তাইনের কাছে আমরা আইসি। তো আজকে আমরা জানবো বর্তমানে নবীগঞ্জের তাইন মেয়র আসন এবং আগামী তো মেয়র প্রার্থী হিসাবে তাইন মানে মনোনীত আসন জাতীয়তাবাদী দল বিএনপি থাকি দানোর শীষ মার্কালুইয়া। তো তাইনের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো গতদিন তাইন যখন মেয়র আসলা এবং বর্তমানে আসন এবং আগামীতে মেয়র প্রার্থী হিসাবে যে জনগণের লাগে কতটুকু কাজ করছেন এবং আগামীতে করবা ও বিষয়ে একটু আমরা তাইনের কাছ থেকে জানার চেষ্টা করবো। ধন্যবাদ। আমি দেশ বিদেশে যারা এই চ্যানেলের মাধ্যমে আমার বক্তব্য শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে বিগত পাঁচ বছর আমি নবীগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি এবং সেই সুযোগ থেকে আমি চেষ্টা করেছি। নবীগঞ্জ পৌরসভার একটা অবহেলিত পৌরসভা ছিল, উন্নয়ন কর্মকাণ্ড ছিল না বলেই চলে। এর মধ্যে উল্লেখযোগ্য সুপেয় পানির যে ব্যবস্থা সেটা প্রায় 8.5 কোটি টাকা ব্যয় করে 90% কাজ সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে এবং আমি আশাবাদী খুব সহসাই নবীগঞ্জ পৌরবাসী তাদের যে দীর্ঘদিনের দাবি সুপেয় পানি পাওয়া সেটা পাইতে আমরা সক্ষম হব। আপনারা হয়তোবা জেনে রাখতে পারেন যে নবীগঞ্জ পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা। নবীগঞ্জ এলাকা একটা ঐতিহ্যবাহী এলাকা, কিন্তু নবীগঞ্জ পৌরসভার কোনো নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, সেটা আমি করতে সক্ষম হয়েছি। নবীগঞ্জ পৌর এলাকায় 45 ডিসিমিল জায়গার মধ্যে একটি নান্দনিক স্কুল আধুনিক ক্যাম্পাস সহ আমরা স্থাপন করতে সম্ভব হয়েছে। পাশাপাশি অসংখ্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ধর্মীয় প্রতিষ্ঠান, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা প্রত্যেকটি জায়গায় আমার উন্নয়নের ছোঁয়া রয়েছে, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং আমি বিশ্বাস করি বিগত দিন করোনাসহ প্রত্যেকটি বিষয়েই আমার সরব উপস্থিতি ছিল আমার সম্মানিত জনগণের পাশাপাশি। সেই বিষয়টি ওনারা বিবেচনায় নিয়েই আগামী 5 বছরের জন্য আমাকে আবারও নির্বাচিত করবেন, সেটাই আমার প্রত্যাশা। আসলে সিলেটি অনলাইন চ্যানেলের মাধ্যমে এই মুহূর্তে দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ওয়ার্ল্ডের অনেক ভাই বোনগুলো জয়েন হয়েছেন। আসলে আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমরা যে আলহাজ মেয়র সাবির আহমদ ভাই বর্তমানে তাই মেয়র আসেন এবং আগামীতে মেয়র প্রার্থী হিসাবে জনগণের লাগে তাই খাস করতে চাইরা এবং তাই যে গতদিন তাই মেয়র হিসাবে জনগণের লাগে যতটুকু সেবা দিয়েছেন এবং আগামীতেও তাই ওগুলা সেবা দিতে চাইরা। তো করোনাকালীন সময়ে এবং এই যে নবীগঞ্জ যে একটা অবহেলিত যে একটা পৌরসভা আছিল, পৌরসভার মাঝে অনেক খাজ বাকি আছিল কিন্তু তাইন মেয়র হওয়ার পরে অনেকগুলা খাজ করছেন ইতিমধ্যে তাইন মানে তাইনের বক্তব্যের মাধ্যমে আপনারা জানাইছেন এবং আগামী তো মানে অনেক খাজগুলা করবা। তো করোনাকালীন সময়ে অনেক অসহায় দরিদ্র মানুষের সাহায্য সহযোগিতা করছেন আর আগামীতে যে বর্তমান অবস্থায় আপনি যাও খাজ করছেন এবং আগামীতে আপনি মানে কতটুকু উন্নয়নমূলক খাজ করবা মেয়র হওয়ার পরে একটু কইবা। না, নিঃসন্দেহে আমি উন্নয়ন করার জন্য তো নির্বাচিত হইতে চাই, তবে আমি স্পেসিফিক এজেন্ডা বলতে বা একটি কাজ হিসেবে মানে স্পেসিফিক কাজ হিসেবে আমি বর্ণনা দিতে চাই না। আমি মনে করি যে মানুষের প্রয়োজনে এই শহরটা মানুষের বসবাসের উপযোগী করার জন্য যা যা করার প্রয়োজন সব কিছু আমি করব। দেশ বিদেশ থেকে যারাও জয়েন হয়েছেন সকালে ভিডিওটা শেয়ার করবা, অন্যান্য ভাই বোন ওদের দেখার সুযোগ করে দিবা। আর আমি শেখ জুয়েল আহমদ, আমি অতখান আমরা আসলাম লাইভের মাধ্যমে আমরা নবীগঞ্জ উপজেলার মেয়র সাহেবর বক্তব্য নিছি। আর সকল ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।